अरे भाई अबे ना अबे ना भाई बैठना कुल्ले जा होय হ্যালো গাইস, কেমন আছো? আশা করি বিন্দাস এবং জাগরনাথ আছো। তো এখন ভোর 5টা বাজে আর আমি বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করতে। তো চলো আজকের ব্লগটা এটা নিয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে কিছু সিনেমাটিক ছাকানাকা শর্ট দেখে নিই। স্টার্ট। ফাইনালি বেরিয়ে গেছে আর এখানে দাঁড়িয়েছি। এখানে একটা ভাই আসবে, তারপর আমি একসাথে যাবো। মানে এই ব্লগ করার জন্য ভাবো কত কিছু করতে হয়। উঠতাম আগে, মানে আজকে মেনলি ব্যাপার ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও করবো। তো চলো মর্নিং ওয়াক নিয়ে একটা ভিডিও করা যাক, ব্লগ করা যাক। তো স্টার্ট। তো ফাইনালি দেখতে পাচ্ছ মানে এদেরকে নিয়ে বেরোয়েছি। এরা আছে অলস ভাই, মানে ভাবা যাবে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হ্যাঁ মানে এত অলস দেখিনি, মানে মর্নিং ওয়াক কী জিনিস জীবনে বলতে পারবে না। তো চলো সামনে আগানো যাক আর মর্নিং ওকে কী কী করি তোমাদেরকে দেখাচ্ছি। লেস্টার চলো ভাই। মানে ভোরবেলায় প্রাকৃতিক দৃশ্য সেটাই লাগছে, চারিদিকে মাঠ আর রাস্তা, এখন হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে। তো মানে এরকম দৃশ্য মানে ভীষণই ভালো লাগছে। তো চলো যাওয়া যাক সামনে। ফাইনালি এখন মানে মর্নিং প্লেসে চলে এসেছি। তো এখন চলো মর্নিংটা শুরু করা যাক। আর শরীরটাও কেমন যেন করছে, তো চলো স্টার্ট।
প্রচন্ড হাবায় গেছি ভাই, ঘেমে গেছি দেখতে পাচ্ছ সকালবেলা। তো সকালবেলা মর্নিংটা ভীষণভাবে প্রয়োজন, মানে শরীর ফিট থাকে আর এনার্জি থাকে। তো অনেকদিন ধরে আসা হয় না মর্নিং করতে, কিন্তু আসা উচিত, প্রচণ্ড হাঁপে গেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকে প্লিজ জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন আসো তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা আজকে এটুকুই ছিল, আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে।